যদি উল্টো পাল্টা জাঙ্ক ফুড এগুলোর প্রতি অতিরিক্ত আসক্তি আসে, সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষ তাদেরকে পরিশ্রম রেজাল্ট দেবে, কনসেন্ট্রেশন, মেডিটেশন, পরিশ্রম এটা করতেই হবে। যাদের প্রেমে ডেপথ আছে, যাদের প্রেমে ডেডিকেশন আছে, তাদের প্রেম টিকছে, কোনো সংশয় নেই। 1431 এই সমস্ত দিক থেকে তুলার জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে। এই সময়টিকে শুভ সময় হিসেবেই ট্রিট করা যেতে পারে এই ক্ষেত্রটির দিক থেকে। অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা এটা থাকছে না। যে সমস্যাগুলি রয়েছে সেগুলি অল্প বিস্তর তোষামোদ, মিষ্টি কথা, একটু খাওয়া দাওয়া করানো ইত্যাদির মাধ্যমেই সেলিব্রেট করা যাবে এবং এই সমস্যাগুলিকে কাটিয়ে নেওয়া যাবে। সিক্স হাউসে রাহুর উপস্থিতি, বৃহস্পতি সরে যাচ্ছেন সপ্তম থেকে, সপ্তমে ইউরেনাস, তার উপরে শনির দৃষ্টি, সময় কিন্তু ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো নয়। সিক্স হাউসে রাহুর উপস্থিতি, বৃহস্পতি সরে যাচ্ছেন সপ্তম থেকে, সপ্তমে ইউরেনাস, তার উপরে শনির দৃষ্টি, সময় কিন্তু ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো নয়। শুক্রের ট্রানজিট ইন্ডিকেট করবে আপনার ফলের মাত্রা কেমন হবে। সেভিংসের দিকে নজর দিতে হবে, কিছু লং টার্মের শেয়ারে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে, খেয়াল রাখতে হবে নিজের দিকে। ভুল ডিসিশন জীবনে বিপদ ডেকে আনতে পারে। ঘিয়ের প্রদীপ হয় বাড়ির বাইরে জ্বালান অথবা বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে আসুন। একটি প্রদীপ সেটা কিন্তু একবারই ব্যবহার করা যাবে এবং ব্যবহার করতে হবে 8টি প্রদীপ অথবা 21টি প্রদীপ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করবেন নবগ্রহ স্তোত্র। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, বর্ষফল 1431, তুলা রাশি 1431 অর্থাৎ 15ই এপ্রিল 2024 থেকে 14ই এপ্রিল 2025 পর্যন্ত তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আমরা সাধারণ আলোচনা করবার চেষ্টা করব। তুলা কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত একটু ব্যালেন্সড টাইপের এই রাশি, এবং সবচেয়ে বড় কথা আমার নিজেরও এই রাশি অর্থাৎ তুলা। কেমন কাটবে 1431? প্রথমেই আসি স্বাস্থ্যের কথায়। 1431-এ তুলার শরীরের নিম্নাঙ্গ কিন্তু দুর্বল, অর্থাৎ নাভির নিচের অংশ। এটা হতে পারে লোয়ার অ্যাবডোমেন, শুরু হতে পারে কিছু গাইডো প্রবলেম, পায়ে কিছু স্কিন রিলেটেড প্রবলেম, কিছু নার্ভ রিলেটেড প্রবলেম, কিংবা রক্ত সঞ্চালন বা ভেইন রিলেটেড কিছু সমস্যা সেটা তুলার ক্ষেত্রে আসতে পারে। এছাড়াও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় কিছু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। পেটের রোগে ভুগবার প্রবণতা এটা রয়েছে, খাদ্যের প্রতি আসক্তি বাড়বে, এবং যদি উল্টোপাল্টা জাঙ্ক ফুড এগুলোর প্রতি অতিরিক্ত আসক্তি আসে সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। পড়াশোনার ক্ষেত্রে তুলার একটা ওভারঅল ডেভেলপমেন্টই দেখতে পাওয়া যাবে, কনসেন্ট্রেশন লেভেল বাড়বে, পরিশ্রমের মাত্রা আর একটু বাড়াতে হবে। সহজে কোনো সমস্যার সমাধান যে হবে তা কিন্তু একেবারেই নয়, তবে তুলা রাশি, তুলা লগ্নের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ইম্প্রুভ করতে পারবেন। যারা একটু হায়ার এডুকেশনে রয়েছেন কিংবা অতিরিক্ত উচ্চ বিদ্যায় রয়েছেন, যারা গবেষণা করছেন, যারা পোস্ট ডক করছেন স্পেশালি বিদেশে গিয়ে, তাদের কিন্তু সাকসেস রেট অনেক অনেক বেশি। এছাড়াও যারা কারিগরি শিক্ষা কিংবা প্রফেশনাল কোনো এডুকেশনের মধ্যে রয়েছেন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, সহজে সমাধান আপনার ক্ষেত্রে হচ্ছে না। বৃহস্পতি প্রায় সারা বছর 8নম্বর ঘরে থাকবেন, ফলে কনসেন্ট্রেশন বাড়লেও পরিশ্রমের মাত্রাও বাড়াতে হবে। পড়াশুনোর ক্ষেত্রে যে লাক সাপোর্ট হিউজ পাবেন তুলা তা কিন্তু একেবারেই নয়। এই ক্ষেত্রটিতে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে তুলা রাশি বা লগ্নের মানুষ তাদেরকে পরিশ্রম রেজাল্ট দেবে, কনসেন্ট্রেশন, মেডিটেশন, পরিশ্রম এটা করতেই হবে। যে সমস্ত মানুষরা বিনোদন, নাটক, সঙ্গীত, কলা ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, যারা এই বিষয়গুলিকে রপ্ত করবার চেষ্টা করছেন,
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের 14 তারিখ পর্যন্ত কিছু অবস্ট্রাকশন সৃষ্টি হতে পারে। চলে আসা যাক প্রেম ভালোবাসা সংক্রান্ত আলোচনায়। প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে। মানুষের জীবনে যখন প্রেম আসে তখন বহু সময় এটা পজিটিভনেস হয়ে দাঁড়ায়, বহু সময় প্রেমের মধ্যে ছলনা থাকে, কখনো কখনো প্রেমের মধ্যে ডেপথ, ডেডিকেশন ইত্যাদি থাকতে দেখতে পাওয়া যায়। যাদের প্রেমে ডেপথ আছে, যাদের প্রেমে ডেডিকেশন আছে, তাদের প্রেম টিকছে, কোনো সংশয় নেই। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে অভিনয় রয়েছে সেটা কিন্তু বাস্তবায়িত হবে। যদি আপনি প্রেমের ক্ষেত্রে ডেডিকেটেড না হয়ে থাকেন সেটা কিন্তু প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত প্রেম ভালোবাসার ক্ষেত্রে ব্রেকআপের সম্ভাবনা বাড়বে। এবার যাদের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে, যারা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হবে রিলেশনশিপের, তারা উন্নতি করতে পারছেন। কারণ বৃহস্পতি অষ্টমভাবে থেকে দ্বাদশভাবে কিন্তু বলবত্তা সৃষ্টি করছে, দ্বাদশভাবে কিন্তু শক্তি প্রদান করছে। কিছু কিছু মানুষ যারা ভাবছেন যে কোনো একটা রিলেশনশিপে আছি, এখান থেকে বেরিয়ে আসব, তাদের ক্ষেত্রে ভালো খবর 1431 নিয়ে আসবে, তারা স্মুথ ওয়েতে এই জায়গাটি থেকে বেরিয়ে আসতে পারবেন। বিবাহিত জীবন মোটামুটি ভালোই, স্বামী স্ত্রী এদের ঘনিষ্ঠতা বাড়বে, বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা তুলার ক্ষেত্রে কম, বিয়ে হওয়ার সম্ভাবনা এটাও তুলার ক্ষেত্রে তুলনামূলকভাবে কম। বরঞ্চ বিয়ের ক্ষেত্রে কথাবার্তা এগিয়েছে, কিছু অশান্তিতে জড়িয়ে পড়লেন কিংবা কথাবার্তা এগিয়েও এমন কিছু বিষয় আপনাদের সামনে এলো যার কারণে বিয়েটা দেওয়া যাবে না বা বিয়ে করা যাবে না, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে তুলার সাথে। স্বামী স্ত্রী এদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা তৈরি হতেই পারে, তবে সেটা মারাত্মক কিছু নয়। 1431 এই সমস্ত দিক থেকে তুলার জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে। পিতা মাতা পরিবার এদের সঙ্গেও সম্পর্ক ভালো রয়েছে। দম্পতির চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে, কারণ সপ্তমের দশম অর্থাৎ আপনার চতুর্থ ভাব সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে অর্থনৈতিক সাহায্য প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। ওভারঅল এই সময়টিকে শুভ সময় হিসেবেই ট্রিট করা যেতে পারে এই ক্ষেত্রটির দিক থেকে। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না, বরঞ্চ বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্টই দেখতে পাওয়া যাবে। মায়ের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি, খুব কম তুলারাশি বা লগ্নের মানুষ তাদের মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। চলে আসা যাক পেশাগত ক্ষেত্রে এবং অর্থনৈতিক সচ্ছলতার ক্ষেত্রে। তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যারা ঋণের চিন্তা ভাবনা করছেন তাদের ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, হাতে টাকা পয়সা আসবে, এই টাকা পয়সা কিভাবে খরচ করবেন, হাতে তো টাকা আসছে, যদি তার থেকেও বেশি ব্যয় হয়ে যায় তখন আপনি কোথা থেকে টাকা পাবেন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তুলার ব্যয়ের মাত্রা কিন্তু অনেকটাই বেশি, শত্রুরা অ্যাক্টিভ, বন্ধুরূপী শত্রু তারাও অ্যাক্টিভ, তাই তাদের সংস্পর্শে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা এটা কিন্তু মারাত্মকভাবে তুলার ক্ষেত্রে রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি, চাকরি প্রাপ্তি, কর্মস্থলে স্থিতিশীলতা বৃদ্ধি, কাছাকাছি পোস্টিং, ট্রান্সফার, প্রমোশন ইত্যাদি সম্ভাবনা তুলার ক্ষেত্রে রয়েছে। কর্মক্ষেত্রের জন্য এই সময়টা শুভ এবং খেয়াল রাখতে হবে যে ছোটোখাটো ঝামেলা অশান্তি যেগুলো হবে সেগুলোকে ওভারকাম করা যাবে, অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা এটা থাকছে না। যে সমস্যাগুলি রয়েছে সেগুলি অল্প বিস্তর তোষামোদ, মিষ্টি কথা, একটু খাওয়া দাওয়া করানো ইত্যাদির মাধ্যমেই সেলিব্রেট করা যাবে এবং এই সমস্যাগুলিকে কাটিয়ে নেওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে স্ট্রেস রয়েছে, সিক্স হাউসের রাহুর উপস্থিতি, বৃহস্পতি সরে যাচ্ছেন সপ্তম থেকে, সপ্তমে ইউরেনাস, তার উপরে শনির দৃষ্টি, সময় কিন্তু ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো নয়। নজর রাখতে হবে অ্যাক্টিভিটির উপরে এবং যে কাজকর্মগুলো আপনি করছেন সেগুলো খেয়াল রাখতে হবে। শুক্রের অবস্থানের উপরে নজর রাখতে হবে, শুক্রের ট্রানজিট ইন্ডিকেট করবে আপনার ফলের মাত্রা কেমন হবে। এই সময় অবশ্যই জন্মকুণ্ডলী দেখিয়ে নেওয়া উচিত ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং খেয়াল রাখতে হবে একটি বিষয়, আপনার যে দশা চলছে সেটি কোন গ্রহের দশা এবং সেই গ্রহের দশা কিংবা ওই গ্রহের অন্তর্দশাকালে অন্যান্য গ্রহেদের ফলদান ক্ষমতা কিরূপ চলছে। আপনার চলছে রাহুর দশা, তাহলে এই সময় বৃহস্পতি কেমন ফল দেবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, সেই বিষয়টির দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে সিস্টেমেটিক ওয়েতে কিংবা নির্ধারিত কোনো পথে অগ্রসর হওয়ার, সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রটি ভালো, অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি, সাপোর্ট সিস্টেমগুলি সঠিকভাবে কাজ করবে, অর্থনৈতিক অবস্থা, পেশাগত অবস্থা উন্নতি আপনার অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে।
শেয়ার কিংবা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন তারা একটু ভাবনা চিন্তা করেই ইনভেস্ট করবেন, কারণ বৃহস্পতি অষ্টমে রয়েছে, কোনো স্টকে আপনার টাকা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এবং যদি ঋণের টাকা হয়, কোথাও থেকে কোনো টাকা পয়সা ধার করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অতি সাবধানতা অবলম্বন করতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, পেশাগত কারণে কিংবা অন্যান্য কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, সেভিংসের দিকে নজর দিতে হবে। কিছু লং টার্মের শেয়ারে অবশ্যই ইনভেস্ট করতে পারেন, নাম যশ প্রভাব প্রতিপত্তি ওভারঅল ডেভেলপমেন্ট তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, সিস্টেম আপনাকে সাপোর্ট করবে, বিরাট দুশ্চিন্তার ব্যাপার নেই, ঘর বাড়ি কিনতে পারেন, হাউস বিল্ডিং লোন অবশ্যই স্যাংশন হবে, বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসতে পারেন, মাতৃকুলে কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে, মামার শরীর এরকম বা মাসি অসুস্থ হয়ে পড়েছেন, এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে, খেয়াল রাখতে হবে নিজের দিকে। যাই হোক না কেন, ওভারঅল তুলার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আশা করা যায় 1431-এ। চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা, চাপ বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে, মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা অবশ্যই শুরু হতে পারে, কম্পিটিশন থাকবে, বড় কোনো কাজে হাত দেওয়ার আগে ভালো রকম ভাবনা চিন্তা করে নিতে হবে। জ্যোতিষ এবং তন্ত্র শিক্ষার জন্য এটা কিন্তু আদর্শ সময়, এবং স্পেশালি জ্যোতিষ, যেটা গুপ্ত নয়, যেটা ওপেন অ্যাস্ট্রোলজি, সেটা শিখবার চেষ্টা করা যেতেই পারে। পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে, বন্ধুদের মাধ্যমে উপকৃত হতে পারেন চিত্রা, এবং বিদেশ যাত্রার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে অবশ্যই অগ্রসর হতে পারেন। ঠান্ডা লাগা, অ্যালার্জি ইত্যাদির কারণে কষ্ট পেতে পারেন চিত্রা। ইলেকট্রনিক্স, টেকনোলজি, আধুনিক বিজ্ঞান ইত্যাদির বিষয়ে অনেকটাই সক্রিয় এবং সচেতন হয়ে উঠতে চলেছেন স্বাতি নক্ষত্রের মানুষরা। বিলাসিতার কারণে বাড়তে চলেছে আনুষঙ্গিক খরচ, কম্পিটিশন থাকবে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে স্বাতি নক্ষত্রের মানুষদের, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, অতিরিক্ত পরিশ্রম শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনাল করবার চিন্তাভাবনা করতে পারেন স্বাতি নক্ষত্রের মানুষরা। জমি জায়গা বাড়ি ভূমি সংক্রান্ত কোনো ভালো খবর সেটাও কিন্তু আসতে পারে, ভুল ডিসিশন জীবনে বিপদ ডেকে আনতে পারে। স্বাতি নক্ষত্রের মানুষরা কখনো কখনো কিছুটা মানসিক যন্ত্রণার মধ্যেও পড়তে পারেন, বাবার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা, একাকিত্বের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায় স্বাতির ক্ষেত্রে। মেষহা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো, বড় কোনো কাজ, কোনো কনস্ট্রাকটিভ পারফরমেন্সে পার্টিসিপেট করতে পারেন বিশাখা, টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে কিছু অশান্তি অস্বস্তি ফিরে আসতে পারে, বাবার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা, বিলাসিতার কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে, ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা, অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে, বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে, যে কোনো রকম অস্বস্তি অশান্তি এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত, ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা, কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়বার সম্ভাবনা রয়েছে, অর্থভাগ্য মোটামুটি সারা বছর ধরেই ভালো, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, ভাই বা বোন কিংবা সন্তান তাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তাও ফাইনাল হতে পারে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে অবশ্যই রয়েছে। তাহলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা, তার সঙ্গে তিনটি নক্ষত্র অর্থাৎ চিত্রা, স্বাতি, বিশাখা, তাদের কেমন কাটতে পারে 1431, সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এরই সঙ্গে সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে একটু সাবধান হতে হবে, অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে হবে, হাই স্পিড হাই রিস্ক এগুলো অ্যাভয়েড করতে হবে, মৃত্যুর সম্ভাবনা নেই, কারণ অষ্টম ভাবে বৃহস্পতি থাকছে, কিন্তু আঘাত, মৃত্যুতুল্য বিপদের হাত থেকে মুক্তি, এই যে বিপদ মুক্তি, অর্থাৎ আগে বিপদ পরে মুক্তি, এই বিপদের থেকেই সাবধান হওয়ার চেষ্টা এটা তুলাকে করতে হবে, মুক্তির প্রয়োজনীয়তাই তৈরি হবে না। যাই হোক না কেন, তুলা রাশি বা লগ্নের প্রত্যেক জাতক জাতিকা এদের জন্য রইল শুভকামনা। জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি ইত্যাদিতে বুৎপত্তি অর্জনের প্রতি আগ্রহ বাড়বে তুলার ক্ষেত্রে, সেই সময় অর্থাৎ যদি জ্যোতিষ শিখতে ইচ্ছে হয় তাহলে সরাসরি ঋষিবাণী কন্ট্যাক্ট নাম্বার আমাদের সামনে রয়েছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, দেরি না করে যোগাযোগ করুন, নতুন ব্যাচে অ্যাডমিশন নিন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিকার স্বরূপ তুলা রাশি বা লগ্নের মানুষরা ঘিয়ের প্রদীপ জ্বালুন, ঘিয়ের প্রদীপ হয় বাড়ির বাইরে জ্বালান,
অথবা বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে আসুন। একটি প্রদীপ সেটা কিন্তু একবারই ব্যবহার করা যাবে এবং ব্যবহার করতে হবে আটটি প্রদীপ অথবা একুশটি প্রদীপ। পর পর আট দিন অথবা একুশ দিন আপনি এই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালানো শুরু করার থেকে একদিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। এছাড়াও তুলার মানুষরা ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে অ্যামিথিস্ট ব্রেসলেট আপনাকে ভালো ফল দেবে, তার সঙ্গে সঙ্গে আপনি ধারণ করতে পারেন ক্লিয়ার কোয়ার্টজ ব্রেসলেট ইত্যাদি ধারণের ফলে আপনি কিন্তু মোটামুটি বেটার রেজাল্ট পাবেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করবেন নবগ্রহ স্তোত্র। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন, অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি, নমস্কার।